ওরে ভাই তো বন্ধুরা সব ভেস্তে গেছে, এবার আমরা যাচ্ছি একটু পাহাড়ে রিল্যাক্স হতে। অনেক আমরা হাঁপিয়ে গেছি, তো এখন যাবো পাহাড়ে রিল্যাক্স করতে, দেখি কোন পাহাড়ে যাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে বিন্নাগুড়ি, সব থেকে বড়ো এখানে আমাদের এদিকে সব থেকে বড়ো একটা আর্মি ক্যাম্প, বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প, অনেক বড়ো অনেক বড়ো। তো বিন্নাগুড়ি পার হয়ে পানাঘাট হয়ে আমরা যাবো পাহাড়ে ঘুরতে। তো অনেকদিন থেকে পাহাড়েও যাওয়া হয় না, তো কিছুদিন পরে প্ল্যান ছিল, তাই ভাবছি না বিগত দিনে আর যাই কী হবে, একবারেই যাব। তো যাই হোক, সেলামটাকে নিয়ে আসছিলাম, ও পাহাড় পাহাড় করছে, চলো পাহাড়েই আজকে দিনটা ঘুরে আসি। তো এটা হচ্ছে আর্মি ক্যাম্প, এটা হচ্ছে আর্মি ক্যাম্পের ফার্স্ট গেট। এই দেখো গেটটা দেখো, শুধু তো একটাই প্রবলেম, আমার পিছনে যে বসে আছে তার মাথায় হেলমেট নেই, এইটাই একটা প্রবলেম, তাছাড়া আর কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। জায়গা দেখো, রাস্তাটা দেখো, এদিকে রোড, এদিকে হচ্ছে ট্রেন লাইন, আর এইদিকে ফরেস্ট, আর ওই দিকটাতে আমাদের রাস্তা, আমরা যেদিকে যাই আর কি, ওই দিকটাতে একটা রোড আছে চিকন রোড, যখন বানিয়ে যাবো তখন ওই রাস্তাটা তোমাদের দেখাবো। তো ওই রাস্তাটা দিয়েই আমরা পাহাড়ে যাই, ওইদিকে যাই বানাঘাট টানার, ওইদিকে পাহাড়ে ঘুরতে গেলে ওইটা দিয়েই বেশিরভাগ যাই। তো আমরা বীরপাড়ার ওইদিকে ছিলাম, তাই এদিক দিয়ে আসলাম বিন্নাগুড়ি হয়ে, নাহলে আমরা গোয়ারঘাটা হয়েই যেতাম। তো বন্ধুরা বানারহাট, বানারহাট তো পড়বেই, হাত মধ্যে দেখতেও হবে বানারহাট, কিচ্ছু করার নেই। আরে সারা এইভাবে ব্যারিকেড দিয়েছে কেন, দেখো ব্যারিকেডের অবস্থা দেখো, কীভাবে ব্যারিকেড দিয়েছে, মানে দূর থেকে না ভালো মতো দেখাও যায় না যে ব্যারিকেড না অন্য কিছু, হাই স্কুল আছে বলে ব্যারিকেড কীভাবে দিয়েছে। জয় শ্রীরাম। দেখো রাম পূজার ইয়া দেখো, লাইন দেখো, বাহ। জয় শ্রীরাম। তো ডায়না আসলেই মনটা হালকা হয়ে যায়। তো বন্ধুরা অনেকক্ষণ চালানোর পরে আমি এইমাত্র আসলাম নাগরাঘাটে টোল গেট। একদম যাতা করে চালাচ্ছি, যাতা করে মানে মাইন্ড পুরো খারাপ হয়ে গেছে। সো বিন্দু রোডটা দিয়ে আমাদের যেতে হবে, বিন্দু ঝালংয়ের রোডটা দিয়ে আমাদের যেতে হবে। তো এখন নিতে হবে আমাদের রাইট, টান 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 টান। তো এই দেখো পাহাড় পাহাড় মনোভাব শুরু হয়ে গেছে, এই যে দেখো, এই যে দেখো পাহাড় পাহাড় মনোভাব। সো বন্ধুরা এই দেখো ফোর হুইলার থেকে কীভাবে ভিডিও বানাতে হয়, সেলফি বানাতে হয় তোমাদের আমি দেখাবো। এই যে দেখো ফোর হুইলারে কীভাবে ভিডিও বানানো হয়,
যাই হোক মিটার ঢুকে গেল, নাহলে তোমাদের আমি দেখাতাম ফোর হুইলারে কীভাবে ভিডিও বানাতে হয়। হাত পা বের করে, শরীর মাথা বের বের করে কীভাবে ভিডিও বানাতে হয়। ফরেস্টের এই জিনিসগুলো খুব ভালো, মানে একদম সচেতন করে দেওয়া। এখানে যেমন বোর্ড দেওয়া আছে গো স্লো, এখানে হচ্ছে চাপড়ামারি কী যাওয়া হচ্ছে বাকিটা দেখতে পারলাম না। তো এলিফ্যান্ট ক্রস করে এই জায়গাগুলো দিয়ে এই জায়গাগুলো একটু দেখে দেখে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। তো তোমরা শোরনাম আছি আস্তে আস্তেই যাবে, যেভাবে আমি যাচ্ছি এই যে দেখো 43, 44, 45 স্পিড। সো বন্ধুরা, সাপকে তারা লেহরা লেহরা করতে করতে যেতে হবে স্পিডে, না গেলে বৃষ্টিতে ধরবে। আর আমি চাই যে বৃষ্টির আগে ভি পয়েন্টে পৌঁছতে। রাস্তা দেখো একদম লেভেলের, ও ভাই ভিতরে ভিতরে না বাইরে কি হাম ধুকুড়ি সে হ্যাঁ নেই 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 পুষ A few moments later. চলো কই না, এখানে কিছু পাহাড়ের দাদাদের সাথে দেখা হয়ে গেছে, তো ওদের সাথেই যাচ্ছি এখন। ওরা রাস্তাটা চিনি আমাদের যেহেতু গুগল ম্যাপ। ঠিক আছে ঠিক আছে, দেখো ভিতরে কি ভিতরেটার আওয়াজ দাও। দেখো ভিতরিতে তিনজন নিয়ে কীভাবে যাচ্ছে, একদম লেভেলের। তবে আমার ক্যামেরাটাতে ফক পড়ে গেছে, তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এভাবে কি ঘুরতে আসা যায় পাহাড়ে, কি বলবো। এই যে আমরা যে টানটা নিলাম, আমরা গত মানে আগের বার ওই টানটাতে চলে গেছিলাম। ওরে ভাই, খুন চেপে যায়, খুন খুন। কেমন করে বৃষ্টি হলে হয় নাকি, এই মুডটাই খারাপ হয়ে গেল বৃষ্টিটা এসে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, তো কি করবো, আবার বৃষ্টি। দেখো অনেকক্ষণ ওখানে বসলাম, বসার পরে বেরোলাম, তাও বৃষ্টি। ও ভাই কি নজারা, ও ভাই দিল পুরো খুশ হয়ে গেল। এই যে আবার কই দাঁড়ানো, তো এই দেখো এদিক থেকে রাস্তাটা এদিকে। I keep getting in my way, my stubborn pride will
moments later. আমরা পৌঁছিয়ে গেছি মনে হচ্ছে লোকেশনে, আর বেশিক্ষণ লাগবে না। ও কুয়াশা, এদিকে যে আবার কি ভিউ আছে! ও বাপরে বাপ! হ্যাঁ, ও জিজ্ঞাসা করতো ভিউ পয়েন্ট কোন দিকে। রাইট মে তো চলা গেছে রাস্তা, ইধর সা ও ইধর সে লেফট হোগা। ও চার্জ চার্জ সেলিম চার্জ লাগবে বোধহয়। তো বন্ধুরা, আমার গাড়ির চেন গেছে একদম। এটা এখন ঠিক করাবো কোথায় আমি জানি না, তবে চেনটা একদম আর চলার মতো হালাতে নেই। তো দেখা যাক কী হয়। আমার তো বাইকটা চালাতে ভয়ই করছে, যদি আটকে যাই এদিকে পাহাড়ে তাহলে কী হবে। উফ ভাই, কি বলবো। বাইকটার শালা এদিকে এসে খারাপ হইতে হবে। ধর মোস্ট ফালতু, এইদিকে এইদিকে রাস্তা রে, একদম চাতা অবস্থা। কোন রাস্তা? হ্যাঁ, ও কি রাস্তা এটা! সামনে যাইতে লাগবে, মেন ভিউ সামনে। রিসোর্ট, ও মা, ও মা, ও মা, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, রুকো যারা, সবর করো। খতম। এমন স্লিপ করতেছে, চেনটা পুরো ঢিলা হয়ে গেছে না। বাইক এইবার রাখছে তো অ্যাঙ্গেল, টিকিট দেখা। তো বন্ধুরা, এটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টের মানে ভিউ প্লেস, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে পাহাড়, এটা এরকম আছে বসার জন্য। এই ফুল গাছের সৌন্দর্যগুলো দেখো একদম, উফ কি বলবো।